তো নমস্কার অলোকি। সো টুডে উই আর হ্যাভিং উইথ আস র‍্যাঙ্ক 28 নোজেস 2022 পবিত্র পণ্ডা স্যার। সো আমি ডিসকস করিব স্যার স্ট্র্যাটেজি করিকা কেমপি কোন সে প্রিপারেশন করছিলে। তা আগুরু স্যারঙ্কর বি গোটে স্পেশাল রিলেশন অছি আরোহণ ক্লাসেস সঙ্গে। আমার ফার্স্ট ব্যাচ যেতবে স্টার্ট হেলা নিউ ম্যানেজমেন্ট আন্ডার রে সেপ্টেম্বর 2022 রু ফ্রম দ্যাট ডে ফার্স্ট ক্লাস ইন ফ্যাক্ট আইপিসি বা স্যার নিয়েছিলে। আর সেউঠু নেকি আজ পর্যন্ত স্যার হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড অ্যাজ এ ফ্যাকাল্টি। সো বিগ কংগ্রাচুলেশন স্যার অন ইয়োর গ্র্যান্ড সাকসেস। অ্যান্ড আপন যেতরে ওচেস পাই আপন প্রিপারেশন পাই ডিসাইড করলে তো কেপ্তি কোন ইনস্পিরেশন আপনকু কোঠো আসলা না কিছু ইভেন্ট রু আপন ইনস্পায়ার্ড হলে প্লাস আপনকো জার্নিটা শর্ট রে টিকে কোন্তু। এন্ড অ্যাপার্ট ফ্রম ওচেস বি আপন বহুত গুড়ে ন্যাশনাল লেভেল ল এক্সামস রে ইউ হ্যাভ বিন সাকসেসফুল। তো তা উপরে টিকে আপনকো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ও লিগ্যাল এডুকেশন ব্যাকগ্রাউন্ড গরিকা বিষয়ে টিকে কোন। স্যার নমস্কার। স্যার নমস্কার। সো থ্যাংক ইউ ফর আস্কিং মি গিভিং মি অ্যান অপরচুনিটি টু স্পিক। স্যার মু তো বহুত ইয়ারলি স্টার্ট করে দেইছিলি মো জুডিশিয়ারি প্রিপারেশন। সো জাস্ট আফটার মাই ডিগ্রি উইথ ল অর আফটার আই স্টার্টেড পারসুইং মাই ডিগ্রি উইথ ল, তো তা সহ মু মোর জুডিশিয়ারি প্রিপারেশন বি স্টার্ট করে দেইছিলি। এন্ড জুডিশিয়ারি প্রিপারেশন সহিত অন্য যেমিতি আপন এবে কহুতলে অন্য ন্যাশনাল লেভেল ইউজিসি নেট, সো মু সেগুডা বি অ্যাপিয়ার করতিলে এন্ড ভগবান কৃপার মু কোয়ালিফাই বি করে যাইতিলে সে এক্সাম গুড়ারে। সো সুন আফটার মু মু এলএলবি কলি উৎকল ইউনিভার্সিটি রু মু এলএলএম জয়েন করি গলি এনএলইউ ওড়িশা রে। এন্ড আফটার মোর এলএলএম মু মো ফার্স্ট অ্যাটেম্পট 2021 ওজেসটা দেইতিলি। তো আই অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ বাট ফাইনাল লিস্ট রে মো না নথিলা দুর্ভাগ্যবশত প্রথম প্রয়াস রে। সো এই বর্ষ মু মোর দ্বিতীয় প্রয়াস দেইতিলি। এই প্রথম ও দ্বিতীয় প্রয়াস র মধ্যরে মু বহুত কিছু করেছি দ্যাট মু কইবাকু চাহিবি। সো স্যার যেমতি মেনশন কলে কি মু আরন ক্লাসেস রে ফ্যাকাল্টি ভাবে কিছুদিন কার্যরত রইতিলি, তা সহ মু উৎকল বিশ্ববিদ্যালয় এবং মধুসূদন বিশ্ববিদ্যালয় রে আইন বিশ্ববিদ্যালয় রে মধ্যে কিছুদিন অতিথি অধ্যাপক ভাবে কাম করেছি। এন্ড তা ব্যতীত মু মো পিএইচডি বি করুছি উৎকল ইউনিভার্সিটি রু। সো এই থর মো দ্বিতীয় প্রয়াস থিলা এবং দ্বিতীয় প্রয়াস রে ভগবান কৃপার মোর উদ্দেশ্যটা হইগলা। স্যার সো আপনার প্রিপারেশন জার্নি কি যা তো আপন কইলে কি বহুত আগু আপন প্রিপারেশন স্টার্ট কর দিতিলে। তো এবে বহুত জন যো মানে ইনিশিয়াল ফেজেস রে অছন্তি ইভেন প্লাস 2 রু বি বহুত জন ভাবুছন্তি কি আমি প্রিপেয়ার করিবু ক্ল্যাড করিকা পাই এন্ড এগেইন সে মানে জুডিশিয়ারি পাই ইন্টারেস্টেড হউছন্তি। তো স্যার আপনার টাইম স্প্যান কেতে থিলা প্রিপারেশন পাই টোটাল টাইম স্প্যান ফর জুডিশিয়াল সার্ভিস? আর আপনার কোন রেকমেন্ড করবে যে মানে অ্যাসপিরেন্টস মানে অছন্তি ল র কি সে মানে কেতে বর্ষ এটা প্রিপেয়ার করিয়া কথা আর কেবে টু স্টার্ট করলে বেটার রেজাল্ট তাকু মিলি পারিবো? ধরুন সে মানে ফার্স্ট অ্যাটেম্পট রে অ্যাটলিস্ট সে মানে যদি কে ভাবুতবে কি আমি ক্লিয়ার করে দেবো। মু কইবাকু চাইবি কি জুডিশিয়ারি প্রিপারেশন কিছি সেমিস্টার প্রিপারেশন অবা আমার অন্য কোন ন্যাশনাল লেভেল এক্সাম র প্রিপারেশন টু অলগা নুহ, সব গোটে সাঙ্গে চালি পারিব। তো পিলা মানে মু দেখিছি প্রথম বর্ষ রু আরম্ভ করন্তি সেমানে বি পাহান্তি, পিলা মানে মু জানিছি যো মানে শেষ বর্ষ আরম্ভ করন্তি প্রিপারেশন সেমানে বি পাইছন্তি। সো মু ভাবেনি কি সেমতি কিছি এক্সাক্ট টাইম অছি কি আমি এইটু স্টার্ট কলে হি আমার হব। সো ইট ইজ কমপ্লিটলি অপ টু আস। সো আমার যদি ইন্টারেস্ট অছি
ଆମର ଯୋଉଗୁଡା ଓଜେ ସବଜେକ୍ଟ ଗୁଡା ସେମିଷ୍ଟାର ପାଇଁ ପାଠ ପଢିଲା ଟାଇମରେ ଆମେ ଆଉ ଟିକେ ଷ୍ଟ୍ରେସ୍ ଦେଇକି ଓଜେ ସବଜେକ୍ଟ ଗୁଡାକୁ ପଢି ପାରିବା। ସୋ ଟିଲ୍ ଦ ଟାଇମ୍ ଆମର ଡିଗ୍ରୀ କମ୍ପ୍ଲିଟ୍ ହବ, ଆମର ଓଜେ ପ୍ରିପାରେସନ ବି କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଯିବ। ସୋ ଆଉ ଓଜେ ପ୍ରିପାରେସନ ଥରେ କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଗଲା, ୱି ନିଡ୍ ନଟ୍ ଟୁ ଡୁ ଦାଟ ଟାଇମ୍ ଆଣ୍ଡ ଏଗେନ୍। ସୋ ପ୍ରଥମ ବର୍ଷ ଯେମିତି ମୋର ପ୍ରଥମ ପ୍ରୟାସରେ ହେଇପାରୁନଥିଲା, ଦ୍ୱିତୀୟ ପ୍ରୟାସ ପାଇଁ ମୋତେ ସେତେ ଏଫର୍ଟସ ଦେବାକୁ ପଡୁନଥିଲା। ସୋ ପ୍ରଥମ ଥରର ଏଫର୍ଟସ ଜଷ୍ଟ ଟିକେ ବ୍ରସଅପ୍ କରିବାକୁ ପଡ଼ିଲା କନସେପ୍ଟ ଆଣ୍ଡ ଟିକେ ରାଇଟିଂ ସ୍କିଲ୍ସ ଡେଭଲପ୍ କରିବାକୁ ପଡ଼ିଲା ଆଣ୍ଡ ଦ୍ୱିତୀୟ ପ୍ରୟାସରେ ମୋର ହେଇଗଲା। ତ ସାର୍ ସେମିତି କିଛି ମୁଁ ସଜେଷ୍ଟ କରିବିନି କି ହ୍ୱାଟ ଇଜ ଦ ରାଇଟ ଟାଇମ୍। ସୋ ମୁଁ କହିବି ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ଇଚ୍ଛା ହେବା ଆରମ୍ଭ ହେଲା କି ମୁଁ ଜଜ୍ ହେବି, ସୋ ଦ୍ୟାଟ ଇଜ ଦ ରାଇଟ ଟାଇମ୍ ଟୁ ଷ୍ଟାର୍ଟ ଫର କୋଚେସ୍। ସାର୍ ଦ୍ୟାଟ୍ସ ହ୍ୱାଟ ମୁଁ କହିବାକୁ ଚାହିଁବି ସାର୍। ଓକେ, ତ ଆପଣ ଏଥିରେ ପ୍ରିପାରେସନ ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲେ, ତ କେମିତି କଣ ଆପଣଙ୍କର ପ୍ରିପାରେସନ ପାଇଁ ମାନେ ଷ୍ଟ୍ରାଟେଜି କଣ ଥିଲା? ଆପଣ ପ୍ରିଲିମ୍ସ ଅଲଗା ମେନ୍ସ ଅଲଗା ପ୍ରିପେୟାର କରୁଥିଲେ ନା ପ୍ରିଲିମ୍ସ ଆଉ ମେନ୍ସ ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ ପ୍ରିପାରେସନ ଆପଣ କରୁଥିଲେ? ମୋ ପାଇଁ ତ ଓଜେସ୍ ପୁରା ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ ପ୍ରୋସେସ୍, ଓଜେସ୍ ଇଜ୍ ୱାନ୍ ପ୍ରୋସେସ୍। ସୋ ମୁଁ ଯଦି ଚାହୁଁଛି ଓଜେସ୍ ପାଇଁ ମୁଁ ପଢିବି, ଦେନ୍ ମୋ ମନରେ ଥିଲା କି ମୁଁ ଓଜେସ୍ ପୁରା ଟୋଟାଲି ପାଇଁ ପଢିବି। ଯେତେବେଳେ ମୁଁ ପ୍ରିଲିମ୍ ପାଇଁ ପଢୁଥିଲି, ବହୁତ ସାରା ସବଜେକ୍ଟ ମେନ୍ସ ପାଇଁ ବି ମ୍ୟାଚ୍ କରାଯାଉଥିଲା। ସୋ ପ୍ରିଲିମ୍ ଆଉ ମେନ୍ସକୁ ମୁଁ କେବେ ଅଲଗା ଭାବରେ ଦେଖିନି। ଯୋଉଦିନ ପ୍ରିଲିମ୍ସ ମୋର ଏକ୍ଜାମ୍ ଦେଇକି ଆସିଲି, ମୁଁ ରିଜଲ୍ଟ ପାଇଁ ଆଉ ୱେଟ୍ କରିନି କି ପ୍ରିଲିମ୍ସ ହବ ନ ହବ, ମୁଁ ଇମିଡିଏଟଲି ମେନ୍ସ ପାଇଁ ପଢିବା ଷ୍ଟାର୍ଟ କଲି। ଆଣ୍ଡ ୱାନ୍ସ ମୁଁ ମେନ୍ସର ଏକ୍ଜାମ୍ ଦେଇକି ଆସିଲି, ମୁଁ ମେନ୍ସର ରିଜଲ୍ଟ ପାଇଁ ୱେଟ୍ କରିନି, ଦେଟ୍ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ପାଇଁ ପ୍ରିପାରେସନ ଷ୍ଟାର୍ଟ କଲି। ସୋ ଇଟ୍ ଇଜ୍ ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍, ମୋତେ ଲାଗେ ଇଟ୍ ଇଜ୍ ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍, ଅଲଗା ଅଲଗା ନୁହଁ। ପ୍ରିଲିମ୍ ମେନ୍ସର ପ୍ରିପାରେସନ କ୍ୟାନ୍ ଗୋ ଟୁଗେଦର, ଜଷ୍ଟ ଟିକେ ଟିକେ ଡିଫରେନ୍ସ ରହିବ। ରାଇଟ୍, ପ୍ରିଲିମ୍ରେ ଆମେ ମେମୋରାଇଜେସନ ଉପରେ ବେଶୀ ଗୁରୁତ୍ୱ ଦଉ କି ଯେତେ ଆମେ ପାରିବା ମନେ ରଖିପାରିବା, ସଚ୍ ଦାଟ୍ ଏମ୍ସିକ୍ୟୁ କୋଶ୍ଚିନ୍ ଗୁଡା ଆମେ ସଲ୍ଭ କରିପାରିବା। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ମେନ୍ସର କୋଶ୍ଚିନ୍ ଆସେ, ମେନ୍ସରେ ଆମକୁ ଟିକେ ରାଇଟିଂ ପ୍ରାକ୍ଟିସ୍ ଦରକାର, ଯୋଉଟା ପ୍ରିଲିମ୍ରେ ଦରକାର ନାହିଁ। ସୋ ଟିକେ ଟିକେ ଆପ୍ରୋଚ୍ ଅଲଗା ହବ, କିନ୍ତୁ ପ୍ରିପାରେସନ ସେତେ ଡିଫରେଣ୍ଟ ନୁହଁ, ଇଟ୍ ଇଜ୍ କମ୍ପ୍ଲିଟଲି ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍। ସାର୍ ସେଇଟା ମୁଁ କହିବାକୁ ଚାହେଁ ସାର୍। ତାପରେ ଆପଣଙ୍କର ଯୋଉ ଷ୍ଟଡି ଷ୍ଟ୍ରାଟେଜି ଥିଲା, ସେଇଟା ଲାଇକ ବହୁତ ପିଲା ଥାନ୍ତି ଯୋଉମାନେ ନୋଟ୍ସ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରନ୍ତି, ରେଡିମେଡ୍ ଯୋଉ ନୋଟ୍ସ ମିଳେ ମାର୍କେଟରେ, କିଛି ଜଣ ପୁରା ଟେକ୍ସଟ ବୁକ୍ସ କୁ ଡିଟେଲ୍ସ ରେ ପଢନ୍ତି। ତ ଯେହେତୁ ଆପଣ PhD କରୁଛନ୍ତି, ଆପଣ ଲ ରେ ହାୟର ଷ୍ଟଡିଜ ବି କରିଛନ୍ତି, UGC ନେଟ୍ ବି କ୍ୱାଲିଫାଇ କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କ ଆପ୍ରୋଚ୍ କଣ ଥିଲା? ଆପଣ ଟେକ୍ସଟ ବୁକ୍ସ ପୁରା ଡିଟେଲ୍ସ ରେ ପୁରା ପଢୁଥିଲେ ନା ଆପଣ ଯୋଉଟା କି ନୋଟ୍ସ ଉପରେ ବେଶୀ ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ଥିଲେ? ମୋର ସେମିତି କିଛି ସ୍ପେସିଫିକ୍ ଆପ୍ରୋଚ୍ ନଥିଲା, ମୁଁ ମୋର ନୋଟ୍ସ ମୁଁ ନିଜେ ତିଆରି କରିଥିଲି ଆଫ୍ଟର ରିଡିଂ ଏ ଲଟ୍ ଅଫ୍ ଥିଙ୍ଗସ୍, ମାନେ ରେଡିମେଡ୍ ନୋଟ୍ସ ଯାହା ମିଳିଲା, ମୋର ବହି ଯାହା ରହିଲା, ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ବୁକ୍ସ ଯାହା ରହିଲା, କିଛି ଅନଲାଇନ୍ ସୋର୍ସେସ୍ ଯାହା ରହିଲା, ସବୁ ପଢିକି ମୁଁ ମୋର ଗୋଟେ ନୋଟ୍ସ କଲି। ସେଇ ନୋଟ୍ସ କୁ ସବସିକୁଏଣ୍ଟଲି ନେଇକି ଯାହା ଯାହା ମୋ ନୋଟ୍ସ ରେ ନଥିଲି, ନୋଟ୍ସ କୁ ଅପଡେଟ୍ କଲି। ଆଣ୍ଡ ଏକ୍ଜାମ୍ ଟାଇମ୍ରେ ବି ମୁଁ ମୋ ନୋଟ୍ସ ରୁ ପଢେ, ମୁଁ ଯେଉଁ ଜିନିଷ ଗୁଡା ଲେଖିଥିଲି ଆଣ୍ଡ ଯାହା ଯାହା ମୋର ସର୍ଟ ନୋଟ୍ସ ଟାଇପ୍ କରିଥିଲି ସେତିକି ପଢିକି ଯାଉଛି, ମୁଁ ନୋଟ୍ସ ବି ଏକ୍ଜାମ୍ ଟାଇମ୍ରେ ଆଉ ପ୍ରିଫର କଲିନି। ସୋ ସାର୍ ମୁଁ ଯେତେ ପଢି ପଢି ଗଲି, ମୋର ଆପ୍ରୋଚ୍ ଧୀରେ ଧୀରେ ଚେଞ୍ଜ ହେଇଗଲା। ତ ମୁଁ ଷ୍ଟାର୍ଟିଂରେ ନୋଟ୍ସରୁ ହିଁ ପଢୁଥିଲି, କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମୁଁ ନୋଟ୍ସରୁ ଆହୁରି କନସେପ୍ଟ ନୋଟ୍ସ ଦାଟ୍ ଆଇ କ୍ୟାନ୍ ସେ ଲାଇକ୍ ସାର୍ ବହୁତ କମ୍, ସେଥିରେ ଯେମିତି ମୁଁ ବହୁତ ସାରା ଇନଫର୍ମେସନ ରହିପାରିବ, ତ ମୁଁ ସେଇଠୁ ପଢିବା ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲି ସାର୍। ୟେସ୍ ସାର୍, ଆକ୍ଚୁଆଲି ଇଫେକ୍ଟିଭ ନୋଟ୍ସ କେମିତି କରାଯାଏ, ଆପଣ ଗୋଟେ ଗୋଟେ ଦୁଇଟା କ୍ଲାସ ନେଇଥିଲେ ଯେତେବେଳେ ପ୍ରଥମେ ଆପଣ ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲେ କି କୋଉ ସାଇଡ୍ ରେ ଲେଖିବ, କେମିତି ଜାଗା ଛାଡିବ, ସେସବୁ ଜିନିଷ ଆପଣ କହିଥିଲେ ସେଟା ପିଲାଙ୍କୁ। ଆପଣଙ୍କର ସାର୍ ବୁକ୍ ଲିଷ୍ଟ କଣ ଥିଲା? ଫାର୍ଷ୍ଟ ଆପଣଙ୍କର ଅପ୍ସନାଲ୍ସ କଣ ଚୁଜ୍ କରିଥିଲେ, ଆଉ ଏକ୍ସାମ୍ ପାଇଁ ଆପଣଙ୍କ ବୁକ୍ ଲିଷ୍ଟ କଣ ଥିଲା, କୋଉ କୋଉ ସବଜେକ୍ଟ ପାଇଁ ଆପଣ କୋଉ ସୋର୍ସେସ୍ ଫଲୋ କରୁଥିଲେ, ଆଉ ଯଦି କିଛି ଓପନ୍ ସୋର୍ସେସ୍ ବି ଅଛି ଯେମିତିକି ଇଣ୍ଟରନେଟ୍ ର କୋଉ ଭଲ
ୱେବସାଇଟ କି କଣ ହେଲା ତାହେଲେ ଯୋଉଟା କି ପିଲାମାନେ ଆକ୍ସେସ କରିପାରିବେ ତାହେଲେ ଆପଣ ତାଙ୍କୁ ଇନଫର୍ମ କରିପାରିବେ। Yes sir, yes sir. So any standard book mu suggest kari, any standard book will do। Mu IPC ro generally mu kon kare, mu gote bohi thore pore Utkal University re paduthili, library access thila, mu library jae bohi gote dhore, se bohi re jaha jaha important achi thore pore ki mu note re chhori diye। To semti di tinta mu bohi follow korthile, ta bahare amar jaha series books dukkis তো সেইটা বি মতে কিছু ওয়ের হেল্প করতিলা ডিউরিং মাই কলেজ ডেজ যেতবে মু ইনিশিয়ালি নোটস গুড়া প্রিপেয়ার করতিলি তারপরে মু কইবি নোটস প্রিপেয়ারটা এটা গোটে ওয়ান টাইম প্রসেস নো দিস ইজ এ ডাইনামিক প্রসেস ল ইজ এ ডাইনামিক সাবজেক্ট এন্ড দ নোটস আর অলসো ডাইনামিক আজ কিছু নয়া মতে কনসেপ্টস মিলি গলা মু নোটস কু মু আপডেট কর দউতিলি সো যেতবেলে লাস্ট মোমেন্ট আসিলা আই হ্যাড এ পুরা এক্সজস্টিভ নোট দ্যাট আই উইল নট সে এক্সজস্টিভ বাট our notes contain everything that is required for mains so jete bel sir mu preparation time re notes ro concept asila to mu online sources upre bhi mu heavily rely kortile to online sources re kichi materials jemti ki sir legal services se gola scc online manu patra any type of legal databases সো সেগুলা বি বহুত হেল্পফুল হইছিল মু ক্লাস রে বি রিপিটেডলি পিলামানকু কহে কি অনলাইন সোর্সেসটা আমি কেমতি ইউজ করি পারিবা মু ডেমোনস্ট্রেশন করি কি দেখাই পিলামানকু মো সঙ্গে করিবা পাই কহে কি হাউ আম মানে কি কেপরি সব টাইপস রো অনলাইন টুলস কি পরে আমি ইউজ করি পারিবা সো আজিকা যুগরে অনলাইন টুলস প্লাস আমরো রেগুলার নোটস দ্যাট বোথ শাল গো টুগেদার দ্যাট ইজ হোয়াট আই ক্যান সে স্যার সো অনলাইন টুলস রো বি আমি নিশ্চিত সাহায্য নেওয়া দরকার আজ্ঞা আচ্ছা তাহলে অ্যানসার রাইটিং পাই আপনার কোন কেমতি করতে আপনার অ্যানসার স্ট্রাকচার কোন রহুতলে আর যো মানে সেলফ প্রিপারেশন করুচন্তি তো সে মানে কোন তাকে আপনার অ্যাডভাইস করিবে তাহলে অ্যানসার স্ট্রাকচারটা সেমানে কেমতি রাখিবে ও জেস মেন্স এক্সাম স্ট্রাকচার তো স্যার ডিফারেন্ট হয়ে যায় উইথ কোশ্চেন মু কইবাকু চাইবি যে যাহা ডাইরেক্ট কোশ্চেনস আছে আমি তা রিলেটেড যেতে যাহা প্রভিজনস লিগাল প্রভিজন আছে কেস লস আছে যাহা ইনগ্রেডিয়েন্টস আছে তাকে স্টেপ বাই স্টেপ আমি অ্যানালাইসিস করি করি যিবা লেখি লেখি যিবা সো সেমতি কিছু স্ট্যান্ডার্ড আনসার রাইটিং রে তো মু বিলিভ করে নি কি দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড দ্যাট এভরিওয়ান শুড ফলো সমস্তর কিছু নিজর রাইটিং র স্পেশালিটি থাকে সো আমি এতিকি ইনসিওর করিবা কন্টেন্ট আমি কিছু ছাড়িনু স্টেপ বাই স্টেপ আনসার লিখিছু এন্ড সবু আনসার সেইটি আছে এন্ড প্রেজেন্টেশন দা বহুত ভালো দেখা যাচ্ছে এন্ড তা বাহারে রইলা আমার কোশ্চেন বেসড অর সরকমস্ট্যান্স বেসড যেত যেমিতি এই তোর কোশ্চেন গুড়া আসতিলা সরকমস্ট্যান্স বেসড রে ইম্পর্টেন্ট থিং ইজ আমি ফার্স্ট রে বুঝিবা কোন পচারিছি কোশ্চেন রে নেক্সট আমি দেখিবা কি ল কোন কহুছি দেন আমি ল কু ফ্যাক্টস রে পকেইকি আমি আমো ডিসিশনটা দেবা কি এই কেস রে কোন হই পারিবো আর উত্তর সেটা সরকমস্ট্যান্স বেসড নেক্সট আসি পরে আমার স্টেটমেন্ট বেসড কিছু স্টেটমেন্ট দিয়া যাইছে এই স্টেটমেন্ট র রিলেভেন্স কোন এক্সাম রে কোশ্চেন আসি পারে তো সেই স্টেটমেন্ট রে যাহা যাহা ওয়ার্ডস ইউজ হইছে তাকে অ্যানালাইসিস করিবা স্টেটমেন্ট র মিনিংটা ল এন্ড সোসাইটি রে করেন্ট স্ট্যাটাস কো সিগনিফাই করুচি কি নাই দেখিবা তাকে ধরিকি আমি আমো ইনফারেন্স ড্রন করিবা সো ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন রিকোয়ার্স ডিফারেন্ট অ্যাপ্রোচেস সো সেমতি কিছু স্ট্যান্ডার্ড ফর্ম অফ রাইটিং নাহি এন্ড কিছু মডেল আনসারস বি নাহি সমস্তর স্পেশাল রাইটিং আছে এন্ড সবু কোশ্চেন র স্পেশাল ডিমান্ড আছে তো তাকে ধরিকি আমি চেঞ্জ করি পারিবা আপনার মেইনস এক্সাম রে টাইম ম্যানেজমেন্ট কেমতে আপন সেই অ্যাস্পেক্টটা দেখুতলে কি কম মতে পেপারটা কমপ্লিট করিবার আছে এত টাইম আছে তো তারপরে আপন কোন অ্যাডভাইস দেবে পিলাঙ্কু কেমতে কি সেখানে সব কোশ্চেনস টোটাল এক্সাম র সব কোশ্চেনস র অ্যাটেম্প্ট করি পারি তো মু সাজেস্ট করিবি মক্স যেতে অধিক পারিবা আমি মক্স এক্সাম গুড়া দেবা
ସଜଦାଟ ଆମର ଏକ୍ଜାମ ରାଇଟିଂର ଆଦତ ହେଇଯିବ ଆଣ୍ଡ ଅନ୍ ଟାଇମ୍ ୱିଥ୍ ଟାଇମ୍ ଟାଇମର ଆମେ ଲଗେଇକି ଏକ୍ଜାମ ଦେବା ସଜଦାଟ କୋଶ୍ଚିନ୍ ପଢ଼ିବା କୋଶ୍ଚିନ୍ ବୁଝିବା ଆନ୍ସର ଫ୍ରେମ୍ କରିବା ଆନ୍ସର ମନେ ପକେଇକି ଲେଖିବା ଏତିକି ପାଇଁ ଯାହା ଲାଗିବ ତ ସେଇଟା ଆମେ 3 hours ଓ 2.5 hours ଯୋଉଟା ପେପରକୁ ଧରିକି ସେତିକି ଭିତରେ କରିପାରିବା ସୋ ଟାଇମ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ପାଇଁ ମୁଁ ସଜେଷ୍ଟ କରିବି ୱାନ୍ ଥିଙ୍ଗ ମକ୍ ଟେଷ୍ଟରେ ଆପଣ ଯେତେ ଅଧିକ ମକ୍ ଟେଷ୍ଟ ଦେବେ ଆପଣଙ୍କ ଟାଇମ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ସେତେ ଏନହାନ୍ସ ହେଇଯିବ ତ ତା ବ୍ୟତୀତ ଏକ୍ଜାମ ପ୍ରେସର ବି କିଛି ଅଛି ମେ ବି ମକ୍ରେ ଆପଣଙ୍କର ଏତେ ହଉନଥିବ ଏକ୍ଜାମରେ ତାଠୁ ବି ଭଲ ହେଇଯିବ ସେଇଟା ମୁଁ କହିବାକୁ ଚାହିଁବି ବିକଜ୍ ମୋ ସହ ବି ହେଇଥିଲା ମକ୍ରେ ମୋର ଯେତିକି ପର୍ଫମାନ୍ସ ଥିଲା ରିଏଲ ଏକ୍ଜାମରେ ଆଉ ଟିକେ ବେଟର ହେଇଗଲା ସେ ପର୍ଫମାନ୍ସଟା ସୋ ମକ୍ ଟେଷ୍ଟ ୱିଲ୍ ଏନସିଓର ଦ୍ୟାଟ୍ ଟାଇମ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଆପଣଙ୍କର ଠିକ୍ଠାକ୍ ହେଇଯାଇଛି ତାପରେ ନେକ୍ସଟ ଷ୍ଟେଜ୍ ଆପଣଙ୍କ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ପାଇଁ ତ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ପାଇଁ କଣ ଆପଣ ଟିପ୍ସ ଦେବା ପାଇଁ ଚାହିଁବେ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ମାନେ କେମିତି କଣ ପ୍ରିପେୟାର କରିବେ ଆପଣ କେମିତି ପ୍ରିପେୟାର କରିଥିଲେ ଆଉ କଣ କ୍ୱେଶ୍ଚିନ୍ସ ଆପଣଙ୍କୁ ସବୁ ପଚରା ହେଇଥିଲା ଇଣ୍ଟରଭ୍ୟୁରେ ଆପଣଙ୍କ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଏକ୍ସପିରିଏନ୍ସ କେମିତି କଣ ଥିଲା ମୁଁ ତ 2 ଥର ଓଜେଏସ୍ ଇଣ୍ଟରଭ୍ୟୁରେ ଆପିୟର କରିଛି ଥରେ ବିଗତ ବର୍ଷ ଆଣ୍ଡ ଏଇଥର ଏଇ ବର୍ଷ ସୋ ମୁଁ ପ୍ରିପାରେସନ ବିଗତ ବର୍ଷ ଥିଲା ମୁଁ ବହୁତ ପ୍ୟାନିକ କରୁଥିଲି ବହୁତ ଜିନିଷ ପଢିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଥିଲି ଏଇ ବର୍ଷ କିନ୍ତୁ ମୁଁ କିଛି ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ବୁକ୍ସ ନେଲି ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ବୁକ୍ସ ର ଯାହା କଣ୍ଟେଣ୍ଟ ଅଛି ବେସ୍ ଲସ୍ ର ଲସ୍ ଗୁଡା ପଢିଲି ଦେନ୍ ଯାହା କରେଣ୍ଟ ଏଫଆଇଆର୍ସ ଅଛି କରେଣ୍ଟ ଏଫଆଇଆର୍ସ ର ଯାହା ଯାହା ଲିଗାଲ ଏଫଆଇଆର୍ ସ୍ପେସିଫିକାଲି ସେଇଟା ଦେଖିଲି ଆଣ୍ଡ ଷ୍ଟାଟିକ ଜିକେ ଟିକେ ଦେଖିକି ଯାଇଥିଲି ସୋ ଆଣ୍ଡ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟଲି ୱିଥ୍ କନଫିଡେନ୍ସ ଯାଇଥିଲି ଆଣ୍ଡ ଏକ୍ଜାମ ଇଣ୍ଟରଭ୍ୟୁରେ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ସେମାନେ ସ୍ପେସିଫିକାଲି ପଚାରିଥିଲେ ମୋତେ ଫ୍ରମ୍ ସିପିସି ଆଣ୍ଡ ମୋର ଅଫ୍ ଦ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ସିପିସି ଉପରେ ହିଁ ଷ୍ଟାର୍ଟ ହେଇକି ସରିଯାଇଥିଲା ସିପିସି ଉପରେ ନା ପ୍ରିଲିମ୍ସ ରେ ନା ମେନ୍ସ ରେ ଆମେ ଏତେ ଭଲସେ ପଢୁ ତ ସେଇ ଟାଇପ୍ ର କ୍ୱେଶ୍ଚିନ୍ କିଛି ଆସିଥିଲା ରାଇଟ୍ ଲାଇକ୍ ଅର୍ଡର 18 ରୁଲ୍ 1 ଅର୍ଡର 24 ରୁଲ୍ 4 ରୁଲ୍ 5 ତ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଠିକ୍ ଠାକ୍ ଥିଲା ଇଟ୍ ୱାଜ୍ ମୋଷ୍ଟଲି ଅନ୍ ସିଭିଲ୍ ପ୍ରୋସିଜର୍ ସାର୍ ଗୋଟେ ଜିନିଷ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ କହି ରଖିବା ପାଇଁ ଚାହିଁବି କି ସାର୍ଙ୍କର ଗୋଟେ ବହୁତ ଯୋଉଟା କି ସମସ୍ତଙ୍କୁ ଶିଖିବା କଥା ହେଲା ଯେତେ ବି କଣ୍ଡିସନ ଯୋଉ ବି ସିଚୁଏସନ ଥାଉ ସାର୍ଙ୍କର ସ୍ମାଇଲ୍ ଟା ପୁରା ସବୁବେଳେ ମେଣ୍ଟେନ୍ ଥାଏ କାହିଁକି ନା ପର୍ସନାଲି ମୁଁ ଜାଣିଛି ଲାଷ୍ଟ ଇୟର ବି ଯେତେବେଳେ ସାର୍ ଦଉଥିଲେ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ତ ବହୁତ ପ୍ରେସରରେ ଥିଲେ ଡ୍ୟୁ ଟୁ ସର୍ଟନ୍ ଫ୍ୟାମିଲି ଅବ୍ଲିଗେସନ ସେ ନିଜେ ବି କୁକ୍ କରୁଥିଲେ ମଦରଙ୍କ କେୟାର ନଉଥିଲେ ତ ସମସ୍ତଙ୍କର କିଛି ନା କିଛି ଆମର କନଷ୍ଟ୍ରେଣ୍ଟସ ରହିଛି କାହାର ଫାଇନାନ୍ସିଆଲ କନଷ୍ଟ୍ରେଣ୍ଟସ ଥିବ କାହାର ଟାଇମ ର କାହାର ହେଲ୍ଥ ରିଲେଟେଡ ଥିବ ତ ସାର୍ ଆପଣ ମାନେ କେମିତି କଣ ସେଟା ମାନେ ମ୍ୟାନେଜ କରିବେ କରିବାର ଯୋଉ ବହୁତ ପିଲାଙ୍କର ଡିଫରେଣ୍ଟ କନଷ୍ଟ୍ରେଣ୍ଟସ ଭିତରେ ସେମାନେ ପ୍ରିପାରେସନ କରୁଛନ୍ତି ତ ଆପଣଙ୍କର ଏକ୍ସାମ୍ପଲ ଟା ମୁଁ ନିଶ୍ଚିତ ଦେବା ପାଇଁ ଚାହିଁବି କେତେ ସ୍ମୁଥ ୱେରେ ସେ ଏତେ କଷ୍ଟ ଟାଇମରେ ବି ସେ ସ୍ମାଇଲ ଟା ଆପଣଙ୍କର ସବୁବେଳେ ଥାଏ ତ ଯୋଉମାନେ କିଛି ଆଡଭର୍ସ ସିଚୁଏସନ ଯାଇକି ପ୍ରିପେୟାର କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ଆପଣ କଣ କହିବା ପାଇଁ ଚାହିଁବେ ଏମିତି ଗୋଟେ ଏକ୍ସାମ ଯୋଉଠି ଆମେ କହିପାରିବାନି କି ସବୁ ଭଲ ହେଲେ ହିଁ ମୁଁ ପଢିବି ଆପଣ ପୁରା ଠିକ କଥା କହିଲେ କି ସମସ୍ତଙ୍କର କିଛି ନା କିଛି ଅସୁବିଧା ରହିଛି ଆଣ୍ଡ ଅସୁବିଧାଟା ସମସ୍ତଙ୍କର ରହିଛି ଆମେ ଏମିତି କହିପାରିବାନି ଆମର ଅସୁବିଧା ସରିଲେ ହିଁ ଆମେ ପାଠ ପଢିପାରିବୁ ଅସୁବିଧା ସାଙ୍ଗେ ଅସୁବିଧାକୁ ବି ଆମେ ଠିକ କରୁଥିବା ସାଙ୍ଗରେ ଆମେ ପାଠପଢା ବି ଚାଲୁଥିବ ଆପଣ ଯେମିତି କହୁଥିଲେ ଫ୍ୟାମିଲିଆଲ କନଷ୍ଟ୍ରେଣ୍ଟସ କିଛି ରହିଲା ଟାଇମ କନଷ୍ଟ୍ରେଣ୍ଟସ ରହିଲା ମୋର PhD ଅବ୍ଲିଗେସନ୍ସ ଥିଲା ମୋର କ୍ଲାସେସ ନେବାକୁ ପଡୁଥିଲା ଆଫ୍ଟର ଦ୍ୟାଟ୍ ମୁଁ ଡେଲି ଟ୍ରାଏ କରୁଥିଲି ଆଟଲିଷ୍ଟ 1 hour ହଉ ଇଭେନ 30 minutes ହଉ ଯେମିତି ମୁଁ ଟିକେ ନିଜ ପାଇଁ ପାଠ ପଢିବି ନିଜ ପାଇଁ ପାଠ ପଢିବି ସୋ ମୁଁ ମୋ ପାଇଁ କିଛି ଟାଇମ୍ ଆଲୋଟ କରୁଥିଲି ଆଣ୍ଡ ମୁଁ ମୋ ହୋପ୍ ଟାକୁ ଏଲାଇଭ୍ ରଖିଥିଲି ହୋପ୍ ଟାକୁ ମୁଁ ମୋର ଏଲାଇଭ୍ ରଖିଥିଲି କି ସବୁ ଚାଲିବ ଲାଇଫରେ ସାଙ୍ଗରେ ପାଠପଢା ବି ଚାଲିବ ଆଣ୍ଡ ହୋପ୍ ଟା ଯେମିତି ଏଲାଇଭ୍ ରହିବ ଆଣ୍ଡ ଆମେ ଆମ ଡ୍ରିମ୍ ଟା ଆଚିଭ୍ କରିବା ସାର୍
তাহলে যেমানে প্রিপেয়ার করছেন, বহু জন সেলফ প্রিপারেশন বি করছেন, তো ডুজ আন্ড ডোন্টস যদি আপনি কিছু রেকমেন্ড করিবে তাঙ্কু, কি কোন তাকে নিশ্চিন্ত ভাবে করিবা কথা ওজেএস প্রিপারেশন রে, আউ কো কো জিনিস সেমানে অ্যাভয়েড করিবা কথা, তো কোন আপনি কইবে, কোন অ্যাডভাইস দেবে যে মানে এবে প্রিপারেশন স্টার্ট করুছেন? তো সেলফ স্টডিরে তো ও জাস্ট ডুয়েবল, আবসলিউটলি ডুয়েবল, এমতি মু কইবেনি সেলফ স্টডিরে হবনি, বহু জন অন্তর বি হেইছে, সেলফ স্টডিরে আবসলিউটলি ডুয়েবল, খালি এতিকি টিকে আপন নিজুকু নিজে সববেলে মোটিভেটেড রখুথিবে, নোটস গুডাকু ঠিকঠাক তৈরি করিকি রখিথিবে, আপনকো স্টডির মেটেরিয়ালস যা রইলা, স্টডি শিডিউল যা রইলা, সবুকু ঠিকসে মেইনটেইন করুথিবে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি মক টেস্ট, মক টেস্ট সেগুলাকে কেবে বি মিস করিবেনি, কি না মু পাঠ জানিছি, মু এক্সাম হলরে লিখি দেবি, এন্ড মতে মক টেস্ট দরকার নাই, দ্যাট ওয়াজ দ্য মিস্টেক যেটা মু লাস্ট টাইম করতে, এন্ড সেই মিস্টেকটা প্রিলিমস পার হইগলা, কিন্তু মেন্স রে মতে অসুবিধা হলা, মেন্স মু পার করে যাইছিলি কিন্তু মেন্স রে মোর ভালো মার্ক আসি নথিলা, সো সেলফ স্টডি রে হেই পারিব জাস আবসলিউটলি ডুয়েবল, বাট আমি কিছু ভুল করিবানি, যেমতি মু কইলি মক টেস্টটা দেবা, মক টেস্টটা দেবা, আমার লেখা প্র্যাকটিস করিবা, যেতে অধিক আমি লিখি পারিবা সেইটা প্র্যাকটিস করিবা, আমার টিচার্স মানঙ্কঠু, আমার সিনিয়র্স মানঙ্কঠু আমি ওপিনিয়নস নেবা, কি মো আনসার রাইটিং আহুরি কেমিতে বেটর হই পারিব, এইসব জিনিস মু নিজে করি নথিলি মোর প্রথম প্রয়াস বলে, সো মু সজেস্ট করিবি যো মানে কি সেলফ স্টডি করুছন্তি, মক টেস্ট দিওন্তু, মক টেস্ট কু নিজ টিচার্স ও সিনিয়র্স মানঙ্কু যো মানঙ্কর এক্সপিরিয়েন্স অছি এ লাইনরে সেমানঙ্কঠু অ্যাডভাইস নিওন্তু, আহুরি ইম্প্রুভ করন্তু, আউট ইম্প্রুভ করন্তু, যেতেবেলে যে আপন অ্যাডভাইসেস ন নেবে ইম্প্রুভমেন্ট কোটি দরকার আপনাকে জানিবার টিকে অসুবিধা হবে, সো মক টেস্ট আপন মক টেস্ট দেবে, তারপরে আপন ভিউজ নেবে, এন্ড আপন আপন আনসার রাইটিং কো আউরি এনহান্স করি করি যাবে, সো এন্ড উইথ দ্যাট প্রসেস ইজ কমপ্লিটলি ডুয়েবল, আপনাদের বিনা কোনোসি এক্সটার্নাল হেল্প রে বি সেলফ স্টাডি রে বি ওজেস হেইচিও স্যার। তো আমি সবু ডাইমেনশন রে ডিসকাস করলু পবিত্র স্যার সঙ্গে তাঙ্ক জার্নিটা, সো উই উইশ ইউ অল দ্য বেস্ট স্যার, আওয়ার প্রেয়ার্স এট দ্য ফিট অফ লর্ড জগন্নাথ কি আপনার বহুত সাকসেসফুল ক্যারিয়ার হোক, মে হি ব্লেস ইউ উইথ হেলথ এন্ড হ্যাপিনেস ইন লাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।